দানিয়াল আলাইহিসসালাম 2500 বছর অপেক্ষা করছেন, উনি উম্মত হইতে চান নাই, উনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি উম্মত হইতে চাই না, কিন্তু আমি এতটুকু চাই যে আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী যখন আসবে তো উম্মতে মুহাম্মদীর হাতের মাধ্যমে আমার কাফন আর দাফন যেন সম্পূর্ণ হয়। আল্লাহ ওনার দোয়াকে কবুল করছেন। 2500 বৎসর পরে এই উম্মত আসার পরে যখন ইরাক স্বাধীন হয়, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে রেওয়ায়েত আছে, সাহাবায়ে কেরাম ওনাকে কাফন পড়ায়া দাফন করছেন, বদায়া নেহায় পুরা লেখা আছে। যে উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য, আর আপনি আর আমি জানি না যে কখন আল্লাহ আপনাকে আমাকে ওই উম্মতের অন্তর্ভুক্ত করলেন, আপনার আমার জানা নাই। এই জন্য তৃতীয় প্রমাণ সবচেয়ে বড় যে আল্লাহ জান্নাত দিতে চায়, নাইলে উম্মতে মুহাম্মদী আল্লাহ আপনাকে আমাকে কুদরতি হাত দিয়া বাছাই করে বানাইতেন না। আমরা বাছাইকৃত, বাছাই বোঝেন কি বোঝেন? বাজারে গেলে বাইসা বাইসা কিনেন না, আল্লাহ আমাদেরকে বাছাই করে রেখা দিছেন। হুয়াজতাবাকুম, কুরআন বলে জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, হুয়াজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীন হারাজ, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার কথায় কিন্তু সুর হবে না, যত বেশি ধ্যান দিয়া শুনবেন আশা করি দিলে গাঁথতে পারে, সুরের আশা করলে আর আওয়াজ করলে কথা বুঝে আসবে না। তো আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দিয়া বাছাই করছেন, বাছাই। এই জন্য সমস্ত উম্মতের উপরে কুদরতি হাত লাগছে একবার, আমাদের উপরে লাগছে কয়েকবার। সমস্ত উম্মতের উপরে একবার হাত লাগছে জন্ম লগ্নে, আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন, হুকুম দিয়া না, সব হুকুমের তৈরি, 6 দিনে কমপ্লিট, আমাদেরকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন আর প্রত্যেককে 10 মাস সময় নিয়ে তৈরি করছেন।